ফার্স্টে যেটা করতে হবে আমাদের চুলটা ভালো করে চিরুনি দিয়ে আশ্রে নিতে হবে তো দেখো ভালো করে চুলটাকে আমি ভালোভাবে আশ্রে নিচ্ছি আর এই দেখো একটা গার্ডার নিয়ে নিয়েছি চুলটাকে আমি পেছনে এভাবে গার্ডার দিয়ে বেঁধে নিচ্ছি এবারে চুলটা বেঁধে নিয়ে চুলটাকে দুটো পার্টে ভাগ করে নিতে হবে ওপর দিকে একটা নিচের দিকে একটা পার্ট দেখো দুটো আমি সেকশন করে নিয়েছি আর এই রকম একটা ব্যান্ড নিতে হবে ব্যান্ডটার মাঝখানে আমি গাডার দিয়ে দুটো পার্ট করে নিয়েছি এবার চুলের নিচের পোর্শনটা এই ব্যানের ভেতরে ঢুকে নিতে হবে আর ওপরের পোর্শনটাও যেটা পার্ট দুটো পার্ট আলাদা করে রেখেছি পুরো ভরে নিতে হবে তো চুলের দুটো পার্টি আমি ব্যানটার মধ্যে ভরে নিয়েছি ওপরের পোর্শনটা নিচের পোর্শনটা দুটো ব্যানের মধ্যে নিয়ে নিয়েছি এবার ব্যানটাকে ভালোভাবে আটকে নেব একটা ক্লিপ দিয়ে তো দেখো চুলটা পুরোটাই আমার নেয়া হয়ে গেছে এবার দুটো চুল একসাথে করে এবার দুটো চুল দেখো একসাথে করে একটা সাইড করে নিয়েছি বা সাইড করে নিয়ে একটা রাবার বান দিয়ে আটকে দিলাম আর চুরো পুরো চুলটা এইভাবে ছড়িয়ে দিতে হবে একটা সাইড পুরো একটা সাইড আর বাকি চুলটাকে আমি একটা গার্ডার দিয়ে নেব এবারে বাকি চুলটা আমি কিছুটা এই যে এইভাবে গাডার দিয়ে আটকে নেব। গাডার দিয়ে প্রথমে ভালো করে আটকে নেব নিয়ে তারপরে এই বাকি চুলটা দিয়ে পুরো চুল খোপাটা আমি ওই ডান সাইডে নিয়ে যাবো দেখো খুবই ইজি পুরো চুলটা যাতে ঢেকে যায় তো দেখো পুরো চুলটা আমি এই সাইডে নিয়ে চলে এসেছি ওপাস বা সাইড থেকে ডান সাইডে আর বাকি যেই চুলটা আমি ঘুরিয়ে একদম ভেতরে ঢুকিয়ে একটা ক্লিপ দিয়ে এঁটে দেব বাড়তি যেই চুলগুলো ছিল দু সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে একটা ক্লিপ দিয়ে এঁটে দিয়েছি তো এবারে খোপার ওপরে আমি একটা এরকম ফুল দিয়ে নিচ্ছি আর যে কোনো ফুলই দেওয়া যায় সাইডে ডান সাইডে বলো বা সাইডে বলো কোনো জুই ফুলের মালা বা যে কোনো গোলাপ বা যে কোনো ফুল দুই সাইড দিয়ে আরও সুন্দর লাগবে আমার কাছে এক এই একটাই আছে তাই ওপরে একটাই দিলাম দেখো খুব সহজেই আর কত সুন্দর একটা খোপা হয়ে গেল বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি তো যেহেতু এখন বিয়ের মরশুম চলছে এরকম একটা খোপা খুবই ইজি আর খুব কম সময়ে হয়ে গেছে দেখো আর বিয়ে বাড়ি বলো পার্টি বলো যে কোনো ড্রেসের সাথে শাড়ি বলো ওয়েস্টার্ন ড্রেসের সাথে এরকম একটা খোপা করে আর সাথে এরকম ফুল দিয়ে ডেকোরেশ